বছরের ফ্রুট কেকের সন্ধান বরফে ঢাকা অ্যান্টারকটিকায় হয়তো বিশ্বের সবচেয়ে বিরূপ প্রাকৃতিক পরিবেশ কিন্তু ব্রিটিশ এক প্যাকেট কেক একশো বছরও বেশ সময় ধরে তা সহজেই সামলেছে অ্যান্টারকটিক হেরিটেজ ট্রাস্টের গবেষকরা বলেছেন কেপ অ্যাডায়ার নামের একটি জায়গা তারা ব্রিটেনে তৈরি একশো ছয় বছরের পুরনো একটি ফ্রুট খুঁজে পেয়েছেন ধারণা করা হচ্ছে বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রিক রবার্ট ফ্যালকন স্কট এই কেক নিয়ে অ্যান্টারকোটিকাতে গিয়েছিলেন কেকের টিনে জং ধরে গিয়েছে কিন্তু কেকটি যথেষ্ট ভালো আছে তাতে কেকের সুগন্ধ অবশিষ্ট রয়েছে কেকটি পাওয়া গেছে অ্যান্টার্কটিকার সবচেয়ে পুরনো স্থাপনাটির ভিতরে ১৮৯৯ সালে নরওয়ের এক অভিযাত্রী দল এই কুড়োঘরটি তৈরি করেছিল উনিশশো সালে তারা টেরানোভা অভিযানের সময় ক্যাপ্টেন স্কট এই ঘরটি ব্যবহার করেছিলেন নিউজিল্যান্ড ভিত্তিক অ্যান্টারকোটিক হেরিটেজ ট্রাস্টের লিজিমিক ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকাকে বলেন হান্টলে অ্যান্ড পামার্স নামে ব্রিটিশ বিস্কিট কোম্পানি তৈরি এই ফুডকেক মিস্টার স্কটের খুব প্রিয় ছিল অ্যান্টার্কটিকায় থাকতে ও কাজ করার সময় চর্বিযুক্ত মিষ্টি খাবারের প্রতি মানুষের আসক্তি হয় ফলে সেখানে চা কফির সাথে ফ্রুটকেক একদম আদর্শ খাবার দুই হাজার ছয় সালের মে মাস থেকে নরওয়েজিয়ানদের তৈরি অ্যান্টার্কটিকার ওই কুরোঘরে ঐতিহাসিক নিদর্শন খুঁজেছে হেরিটেজ ট্রাস্ট পোশাকসহ দেড় হাজারের মতো নানা জিনিস পেয়েছেন তারা ওই ঘরে এমনকি মাছ মাংসও পেয়েছেন জ্যাম পেয়েছেন তবে প্রায় তাজা অবস্থায় পাওয়া কেকের টুকরোটি গবেষকদের সবচেয়ে চমৎকৃত করেছে তারা তার নিয়ে যাওয়া কেকটি এতদিন থেকে গেলেও ক্যাপ্টেন স্কট এবং তার দলের সদস্যদের ওই অভিযানে মৃত্যু হয়েছিল ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি